নমস্কার বন্ধুরা, আজকে দেখুন দুপুরের মেনুতে কি কি আছে। বাটি করে দেখুন, ভাত দিয়েছি, যেহেতু সুগারের রুগী এক কাপ সমান ভাত খান, এই যে অল্প পরিমাণ ভাত দেওয়া হয়েছে, তার সাথে আছে কাঁচা লঙ্কা। আর যেহেতু সুগারের রুগীদের একটু দেখবেন শশা খাওয়া খুবই ভালো, তার জন্যে আছে শশা আর হচ্ছে পেঁয়াজ আছে। আর একটা করেছি হচ্ছে আলু ভাজা কড়কড়ে করে। সুগারের রুগীদের আলু ভাজা খাওয়া উচিত নয়, কিন্তু তবুও দিয়েছি অল্প পরিমাণ। আর দেখুন আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, এই যে আলু ওই পুঁই শাক দিয়ে আলু কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আছে। তার সাথে আছে দেখুন আজকে মানে রান্না করা কই মাছ, যেটা তেল কই রান্না করতে গিয়েছিলাম, কিন্তু মশলা দিয়েই করেছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে। তেল কইতে প্রচুর পরিমাণ তেল দিতে হয়, যেহেতু শরীর অসুস্থ, বেশি তেল খাওয়া যায় না এখন, সেহেতু ওই তেল কই আর হয়নি, হয়ে গেছে হচ্ছে কই মাছের কালিয়া টাইপের। তার সাথে আছে দেখুন আছে আমের চাটনি, এই যে আমের চাটনি আছে। আর আছে হচ্ছে দই, দেখুন এই দইটা আমি সব বাড়িতে পাতি, এটা টক দই। টক দই মিষ্টি দই দু রকমই করি, এটা হচ্ছে টক দই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের আমার হাজবেন্ডের মেনু। ভাতটা একটু পরিমাণ খেলে ভালো হয়, এই জন্যে কম খায় বলে এইগুলো দিয়ে পেট ভরাতে হয় সুগারের রুগীদের। সুগার হলে এখন খুবই সমস্যা, আলু খাওয়া যায় না, কিন্তু তবু আজকে একটু আলু ভাজা দিয়ে দিয়েছি। চলুন এবার এগুলোকে একে একে সাজাই। প্রথমে আলু ভাজা তো দেওয়াই আছে, এবার এখানে দিয়ে দিই হচ্ছে পুঁই শাকের তরকারিটা থালার মধ্যে তুলে দিলাম, তার সাথে মাছটাকেও তুলে দিলাম, এই যে চাটনিটাকেও এদিক দিয়ে তুলে দিলাম। থালাটা তো ছোটো, তো জায়গা হচ্ছে না। তার সাথে এই যে দিয়ে দিলাম দই, আর এই যে স্যালাডটা দেখুন, এই যে সব সাজিয়ে নিলাম। এবার বেড়ে মানে এবার খাবারটা দেওয়া যাক। এখন এটা দুপুরের যেহেতু মেনু, এখন প্রায় 1:30 বেজে গেছে, আপনাদের হয়তো সবার খাওয়া দাওয়া অনেকের হয়ে গেছে বা অনেকের হয়নি। চলুন এবার খাওয়াটা দিই, করতে বলি, সাজানো যখন হয়ে গেছে। ভাত বেড়ে বেশিক্ষণ রাখা যায় না, এই যে দেখুন এখনও একটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে একটু পরিমাণ নুন দিতে হবে। দেখুন নুনটা দিতে আমি ভুলে গেছি, এই যে একটু নুন দিয়ে দিলাম, দেখুন নুনটা দেওয়া হয়নি, কারণ খাবার পাতে একটু নুন খায়, এই এখন মনে পড়লো নুনটা দেওয়া হয়নি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমাকে ফলো করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আমার দিনলিপি একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।